নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত 52 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লাফিয়ে পড়ে 25 জন আহত হয়েছেন। 24 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। পুড়ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশিম ফুডস কারখানা। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে চারদিক। প্রাণ বাঁচাতে মরিয়া প্রতিটি শ্রমিক। বেশ কয়েকজন গুরুতর আহত হলেও রক্ষা করতে পেরেছেন জীবনটুকু। অনেকে চেষ্টা করেও সফল হননি। দমকল বাহিনীর 18টি ইউনিট শুক্রবার সন্ধ্যার দিকে প্রায় 24 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর মধ্যে নিভে গেছে অনেক জীবন। একে একে বের করে আনা হয় তাদের মরদেহ। স্বজন ও স্থানীয়দের দাবি, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ঝরে গেছে এতগুলো প্রাণ। উদ্ধার কাজে ধীরগতির অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা খামখেয়ালিপনা করার কারণে আজকে শ্রমিকগুলি নিহত হয়েছে। এই ফ্যাক্টরিটা সেফটি দিতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে এত বড় একটা দুর্ঘটনা উপনীত হয়েছে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে জানায় দমকল বাহিনী। এখানে প্রচুর ঘি মজুদ ছিল, তেল মজুদ ছিল, এখানে অনেক ফয়েল মজুদ ছিল, এখানে রেজিন মজুদ ছিল, এখানে পলিথিন মজুদ ছিল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু দাহ্যবস্তু। এই দাহ্যবস্তু এবং আগুন তাড়াতাড়ি ডেভেলপ হয়ে গেছিল। ফায়ার সার্ভিস আসা র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরিদর্শনে এসে জানান, কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনটা কমিটির তদন্তের ফাইন্ডিংসে আমরা আশা করি যারা জড়িত এদেরকে চিহ্নিত করা সম্ভব হবে এবং যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার শেষ বিকেলে হাশিম ফুডস কারখানাটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। দীপ্ত, বার্তাকক্ষ।